চলে যাবে তারপর আমি এখন করছি এই যে শাক ভাজা জল গরম হচ্ছে জল গরমটা দিয়ে দেবো ভিতরে সামনে বসে ম্যাগি খাচ্ছে বাবাই বাবাই বরফ যেমন বরফ তেমনই আছে হ্যাঁ বরফ এখানে কিছুই হয় না হ্যাঁ যাও কি জিনিস ও চলে গেল আমি একটু ছাদে আসলাম একটু দেখার জন্য যে আশপাশের পরিবেশটা কীরকম আছে তাহলে জামা কাপড়গুলো একটু মেলে দেবো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি এইরকম আর দেখুন কতটা করে বরফ উপরে এসে দেখি 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 সন্তোষ ভাইয়া ঝাড় দিচ্ছে মানে রাস্তা বানাচ্ছে না হলে চটি জুতো মোজা সব ভিজে যাচ্ছে ওই জন্য দেখছি রাস্তা বানাচ্ছে আর দেখুন চারপাশটা কী সুন্দর লাগছে দেখতে এই রকম কিন্তু একটা ফ্লাইটও আসে না আবার যায়ও না জানেন তো আর যাই হোক এই যে আমি জামা কাপড়গুলো নেড়ে দিয়েছি দেখছি রোদটা কিন্তু ভালোই বেরিয়েছি কিন্তু বরফ এখন আর গলবে না আর বরফগুলো মনে হয় না আঙ্কেল কি আনটি এসে সরিয়ে দেবে বলছিল নিজে এসেছিলো তো বলছিল যে তোমরা বরফগুলো সরিয়ে দেবে নাহলে লেবার নিয়ে এসে আমি সরিয়ে দেবো সব বরফগুলো এই বরফ পরিষ্কার না করলে কি হবে বলুন তো ওই সেই ছাদের জল জমে থাকার মতন হবে ওই জন্য বললো যে তাহলে বরফটা পরিষ্কার করেই দেবো আর দেখুন আজকে থেকে আবার ফ্লাইট চলছে কারণ রোদ উঠেছে তো সকালবেলা চলছিল না এই এগারোটা সাড়ে এগারোটার পর থেকে আবার ফ্লাইটগুলো চলছে আর এই যে আমরা জল এই ট্যাঙ্কিতে ভরে রাখি আর এই যে এরকম স্পঞ্জ দিয়ে আর লেপ দিয়ে মুড়িয়ে রাখা হয় খুব কষ্ট এখানে শীতকালে প্রথমে ভেবেছিলাম তো একটু খুব মজা হবে খুব মজা হবে তারপরে এখন বুঝতে পারছি কীরকম কষ্ট আর এই যে এই কলটা এই কলটা দিয়েই একমাত্র শুধু জল আসে সেই জলটা আমরা ট্যাঙ্কিতে ভরে রাখি এই যে সবসময় এরকম গরম জল বসানোই থাকে বাসন মাজা স্নান করা সমস্ত কিছু কিন্তু এই গরম জলেই যাই হোক দেখতে দেখতে তো কেটেই গেল এখানে তো প্রায় দেড় মাস দু মাস চলে এসেছি আবার বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেলো জানি না কবে বাড়ি যেতে পারবো তো যাই হোক ভালো খারাপের মধ্যে দিয়ে দিনগুলো কেটে আছে আর এই যে বরফ শহরে চলে এসেছি দুটো লেবার আমাদের ছাদের বরফটা পরিষ্কার করছে তো তার সাথে সাথে আবার দেখছি পাশের যে ছাদটা আছে সে ছাদের বরফগুলোও দেখি মা মেয়ে পরিষ্কার করছে মা তারপরে দেখছি ওরা বেল দিয়ে পরিষ্কার করছে দুজন ছাদের উপর বরফটা পরিষ্কার করলে কি হয় বলুন তো ওই যে ঠান্ডাটা একটু কম লাগে ওই জন্য সবাই ছাদটা ক্লিয়ার করে দেয় আর না হলে ছাদের জলটা জমতে থাকে আরও ওই জন্য সবাই মিলে ছাদটা ক্লিয়ার করে দেয় এখন সন্ধ্যা সাড়ে ছটার মতন বাজে বাইরে কিন্তু এখন অন্ধকার হয়নি আর এই যে টেম্পারেচার রয়েছে এখন মাইনাস চোদ্দো আমি আরও মিলে যাচ্ছি একটু সামনের রেস্টুরেন্টে মানে এখানে আসার পরে না বাইরে সেরকম খাওয়াও হয়নি আর মাছ মাংস পাওয়া যাচ্ছে না তো হচ্ছে বাইরে খাই বাইরে খাই ওই জন্য আমি আরও যাচ্ছি কিন্তু খুব ঠান্ডা হেভি ঠান্ডা চার পাঁচটা পরে নিয়েছি মাফলারও পরে নিয়েছি অ্যান্ড করবো এবার বেরোবো আগেও বিয়েছি ওই রেস্টুরেন্টাই বিকিনার তো আজকেও যাই একটু

মানে পড়েনি ছাদের সমস্ত বরফগুলো এখানে ফেলেছে আমাদের একটু সমস্যা হবে যাতায়াতের সমস্যা ওর বাইক বের করার সমস্যা কিন্তু একটু মানে গরম পড়লে না আস্তে আস্তে ঠিক গলে যাবে আর এই জায়গাটা না রোদও পড়ে না কবে যে গলবে তার ঠিক নেই এরকম আমাদের পথে হবে বরফ যাই হোক আজকে আর বাইক নিয়ে যাচ্ছি না আজকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর যদি সামনে বাস পেয়ে যাই তো বাসে উঠে পড়বো কোনো চিন্তা নেই ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম আসার সময় দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসবো কারণ আস্তে আস্তে ওই সাতটা বেজে যাবে তখন আর গাড়ি টাড়ি কিছুই পাওয়া যাবে না এখানে ওই ছটা পর্যন্ত বাসটা চলে আর দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে পাহাড়গুলো পুরো সাদাই সাদা মনে হচ্ছে সেই হাত দিয়ে ছবি আঁকানো সেরকম লাগছে অসাধারণ দেখতে লাদাখ এই জন্যেই এত সুন্দর মানে পাহাড়ি এত সুন্দর্য লাগে দেখতে কি বলবো খুব সুন্দর দেখতে এই যে আমরা বাস পেয়ে গেছি বাসে উঠে পড়েছি এখন যাচ্ছি দুজন মিলে আনন্দে আনন্দ করতে অনেকদিন পরে আজকে রেস্টুরেন্টে যাচ্ছি এখানে আসার পরে তো আর একদিনও যাওয়াই হয়নি ননভেজ কিন্তু পাওয়া যাবে না ভেজ খেতেই যাচ্ছি মনে হচ্ছে একটু যাই একটু গিয়ে খেয়ে আসি একটু বাইরে খায় এরকম যার ও না অনেকদিন ধরে বলছে চলো গিয়ে খেয়ে আসি খেয়ে আসি সে টাইমও হচ্ছে না শেষ মেশে আজকে টাইম হল আজকে যাচ্ছি আর বাইরে একটু খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তাই না বলুন এই যে চলে আসলাম এই দোকানটায় এই দোকানে কিন্তু মিষ্টিও পাওয়া যায় আবার বিভিন্ন রকম মানে যেগুলো বিরিয়ানি তারপরে বিভিন্ন রকম রুটি ওগুলোও কিন্তু পাওয়া যায় তো আমরা ভাবছি সেই কিছু খাবো প্রথমে একটা সমস্যা খাবো তারপরে রুটি আর পনির খাবো কারণ এখানে তো ননভেজ পাওয়া যাচ্ছে না ওই জন্য সব কিছু ভেজই আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তাহলে আর আপনারা কীরকম আছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর আমাদের ওখানে তো গরম পড়ে গেছে এখানে যা ঠান্ডা দুই বাড়ি থেকে ফোন করলেই বলে ফ্যান চালিয়েছি হালকা একটা চাদর গায়ে দিয়েছি এরকম আর এখানে তো দুটো তিনটে সোয়েটার পরে থাকতে হচ্ছে